আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, পল্লী নার্সারি থেকে আবু তাহের শিবপুরী। যারা অল্প সময়ের মধ্যে লটকনের ফলন চান এবং বাগান করতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের এই লম্বা বড় চারাগুলো। এই চারাগুলোর বয়স, কলমের বয়স মোটামুটি 3 বছরের মতো, আর 1-1.5 বছর পরেই এই গাছগুলোতে আলহামদুলিল্লাহ আপনারা ফলন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কিন্তু সম্পূর্ণই প্যাকেটিং করা। অর্থাৎ অনেকেই চিন্তা করেন গাছ আনলে মারা যায় কিনা, আসলে আমাদের চারাগুলো সারা বছর আমরা এইভাবেই প্যাকেট করে রাখি, শুধুমাত্র কাস্টমারের সুবিধার্থে, যাতে কাস্টমারের গাছগুলো না মরে। দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো গাছ। এই গাছগুলো দিন দিন আরও অনেক বেশি ঝোপালো হবে। লটকন গাছ মানে ঝোপালো গাছ, এবং প্রত্যেকটা গাছ 100% কলম। এই যে এটা, এটা হচ্ছে কলম। কলমের যে জায়গাটা, এটা এইখানে বাঁকা হয়ে যায় আর কি। এটা একটু উপরে গাছের কন্ডিশন অনুযায়ী আমাদের যেহেতু লটকন চারাগুলো কলপ করতে হয় সেজন্য। তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি 7 ফিট 8 ফিট, এই চারাগুলো রোপণের সুবিধা হচ্ছে এই চারাগুলো ফলন আসবে 1-1.5 বছরে। আবার এই চারাগুলো কিন্তু আপনার ছাগলে খেতে পারে না, ছাগল গরু থেকে অনেকটাই নিরাপদ এই গাছগুলো। বিদায়, আপনারা নিশ্চিন্তে এই গাছগুলো অর্ডার করতে পারেন। আমাদের গাছগুলো একদমই সতেজ, কোনো ধরনের রোগবালাই নেই আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা সবসময় গাছের যত্ন নিয়ে থাকি, ওষুধ দিয়ে থাকি, ভিটামিন দিয়ে থাকি, তো সেজন্য যারা লটকলের চারা নেবেন, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা নিশ্চিন্তে আমার চ্যানেলে চলে আসুন এবং সাবস্ক্রাইব করুন, এবং আমার নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করুন। আপনাদেরকে বাছাই করে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য চারা আছে, এই চারাগুলো থেকে আমরা বাছাই করে কাস্টমারের চাহিদা অনুযায়ী লম্বা এবং খাটো চারা বাছাই করে দিই। কেউ লম্বা পছন্দ করে থাকেন, আবার কেউ খাটো পছন্দ করে থাকেন। সুতরাং আপনারা কোনো চিন্তা বা টেনশন মুক্ত হয়ে নিশ্চিন্তে আমি আবু তাহের শিবপুরীর সাথে যোগাযোগ করুন। বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা এই চারাগুলো মাত্র 1 থেকে 1.5 দিন 2 দিনের ভিতরে আপনার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথে থাকবেন, পল্লী নার্সারির সাথে থাকবেন, আবু তাহের শিবপুরী চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সব ধরনের ভিডিও আপনারা নিত্য দিন পেতে থাকেন। এবং আমি প্রতিদিনই আলহামদুলিল্লাহ ভিডিও দিই, হ্যাঁ, বিভিন্ন গাছ নিয়ে, একরকমের গাছ নয়, সব ধরনের ফলের গাছ নিয়ে আমরা ভিডিও করে থাকি। তো আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।